নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। তাইওয়ান প্রশ্নে ক্ষুব্ধ চীন, সরাসরি আমেরিকাকে হুমকি ড্রাগনে। কোন ঠাসা ইমরানের দেশ, বিশ্বের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ঠাঁই মিলল পাকিস্তানে। 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে, ঘোষণা বাইডেনের। যুদ্ধের সম্ভাবনা রাশিয়া ও ইউক্রেনের, সীমান্তে মোতায়েন 80,000 সেনা। পরিবেশ রক্ষায় জলাঞ্জলি, নিউক্লিয়ার দূষিত জল সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত জাপানের। খোলা বাজারে বন্ধ করা হোক পশু বিক্রয়, কোভিড সংক্রমণ ঠেকাতে দাওয়াই দিল হু। চলে আসি বিস্তারিত খবরে। তাইওয়ান প্রশ্নে ক্ষুব্ধ চীন, সরাসরি আমেরিকাকে হুমকি ড্রাগনের। তাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে খড়্গহস্ত চীন। পুরোপুরি হুমকির সুরে ওয়াশিংটনকে শাসিয়ে বেজিং জানিয়ে দিল তারা যেন আগুন নিয়ে খেলা না করে। কয়েকদিন আগেই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে বাইডেন প্রশাসন, আর তাতেই চটেছে চীন। বরাবরই ফিলিপিনস ও তাইওয়ানের বিরুদ্ধে বেজিংয়ের আগ্রাসনের অভিযোগ তুলতে দেখা গিয়েছে আমেরিকাকে। এবার নয়া নির্দেশিকায় দ্বীপরাষ্ট্রটির কূটনীতিবিদ ও আমলাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার দ্বার আরও প্রশস্ত করেছে ওয়াশিংটন। গত শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়ে দেন, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা নতুন নির্দেশিকা জারি করেছি, এর ফলে সেদেশের কূটনীতিবিদদের সঙ্গে আলোচনার রাস্তা আরও চওড়া হবে, যদিও সরকারিভাবে দুই দেশের সম্পর্ক স্বীকৃত নয়। এই নয়া পদক্ষেপের ফলে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। আর ওয়াশিংটনের এহেন মনোভাবেই ক্ষোভ উগরে দিয়ে চীনের মুখপাত্র ঝাও লিজিয়ান কার্যত হুমকি দিয়ে সাবধান করে দিতে চেয়েছেন হোয়াইট হাউসকে। তার কথায়, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না, এই মুহূর্তে আমেরিকা তাইওয়ান সংক্রান্ত যে কোনো বিষয় থেকে অবিলম্বে সরে আসুন। এদিকে সোমবারই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক অভিযোগ জানায়, সেদিন অন্তত 25টি চীনা যুদ্ধবিমান তাদের দেশের আকাশ সীমায় ঢুকে পড়ে। সেগুলির মধ্যে পারমাণবিক বোমারু বিমানও ছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, এভাবে তাইওয়ানের উপরে চাপ আরও বাড়াতে চাইছে চীন। আগামী বছর ছয়েকের মধ্যেই তাইওয়ান দখল করতে হামলা চালাবে চীন, এমনটাই দাবি শীর্ষ মার্কিন সেনাকর্তাদের। এ বিষয়ে বহুবারই উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই বিষয়ে বারবার আমেরিকার বক্তব্যের বিরোধিতা করেছে চীন। এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করতে না করতেই বাইডেন প্রশাসনকে ফের আক্রমণ করল বেজিং। কোন ঠাসা ইমরানের দেশ, বিশ্বের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ঠাঁই মিলল পাকিস্তানের। আরও গভীর সংকটে পাকিস্তান। এফএটিএফ এর ধূসর তালিকা থেকে কিছুতেই নিজেদের মুক্ত করতে পারেনি ইসলামাবাদ। এরই মধ্যে তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ শ্রেণীভুক্ত করল ব্রিটেন। অর্থ তছরূপ সন্ত্রাসবাদে আর্থিক মদদ দেওয়ার অভিযোগেই এই তালিকায় রাখা হলো ইমরান খানের দেশকে। প্রসঙ্গত, মোট 21টি দেশকে এই তালিকাভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীর দাবি, কোনো উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে এই তালিকায় রাখা হয়েছে, পুরো ব্যাপারটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। রীতিমতো কটাক্ষ করে তিনি জানিয়েছেন, আশা করব তথ্য প্রমাণ যাচাই করে এবং রাজনৈতিক উদ্দেশ্য থেকে সরে এসে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবে ব্রিটেন। 2018 সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় 2019 সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইনের পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার, কিন্তু প্যারিস স্থিত এফএটিএফ এর একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। ধূসর তালিকা থেকে আর বেরোনো হয়নি ইসলামাবাদের। নিঃসন্দেহে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ঢুকে পড়ায় আগামী সময়ে এফএটিএফ এর ধূসর তালিকা থেকে বের হওয়া আরও কঠিন হয়ে পড়বে পাকিস্তানের পক্ষে। প্রসঙ্গত, অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের এই তালিকায় পাকিস্তান ছাড়াও রয়েছে আলবেনিয়া, বার্বাডোস, কম্বোডিয়া, পানামা, সেনেগাল, সিরিয়া, উগান্ডা এবং জিম্বাবোয়ের মতো দেশগুলি। 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে, ঘোষণা বাইডেনের। মার্কিন সেনা 11 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ছাড়বে, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেন এর আগে বলেছিলেন পয়লা মের মধ্যে আফগানিস্তান ছাড়া সম্ভব নয় মার্কিন সেনাদের পক্ষে। এরপরই নতুন দিনক্ষণ জানিয়ে দিলেন বাইডেন। গত বছরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে তালিবানদের চুক্তি হয়েছিল যে চলতি বছরের মে মাসের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনা, তার বদলে তালিবানদের সংযত হতে হবে। জঙ্গি সংগঠনকে আশ্রয় না দেওয়ার চুক্তি করা হয়েছিল তালিবানদের সঙ্গে, কিন্তু সেই ডেডলাইন মানা সম্ভব হয়নি। এবার নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়া হলেও আমেরিকার তরফে স্পষ্ট বলা হয়েছে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার সময় তালিবানরা কোনো রকম হামলা করলে তার কড়া জবাব দেওয়া হবে। 2020 সালে ট্রাম্প জামানায় এই চুক্তি হয়েছিল। বলা হয়েছিল তালিবানরা প্রতিশ্রুতি দেবে আল কায়দা বা অন্য কোনো জঙ্গি সংগঠনকে সেদেশে আশ্রয় দেবে না, তাহলেই আগামী 14 মাসের মধ্যে মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে। তারপর থেকেই তালিবানরা আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে আর লড়াই করেনি, যাবতীয় লড়াই চলেছে আফগান সরকারের বিরুদ্ধে। এবার অবশ্য মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে, আশঙ্কা আবার না তালিবানরা শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধের সম্ভাবনা রাশিয়া ও ইউক্রেনের, সীমান্তে মোতায়েন 80,000 সেনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি এখনও উত্তপ্ত। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক সহ প্রায় 80,000 সেনা সীমান্তে মোতায়েন করল রাশিয়া। পূর্ব ইউরোপে সীমান্ত ঘেঁষে এই সামরিক অবরোধ শুরু করেছে রাশিয়া। ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে রাশিয়া পূর্ব ইউরোপে অবস্থিত ডনবাস এলাকায় নিজেদের সেনা মোতায়েন করেছে। এখানে রাখা ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্কগুলির ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। 2014 সাল থেকেই এই এলাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে, সে সুযোগ নিয়ে রাশিয়া এই অঞ্চলে সামরিক অবরোধ করে ফেলেছে। রিপোর্টে উল্লেখ, ইউক্রেনের পূর্ব সীমান্তে 80,000-এরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে, ফলে রাশিয়া ইউক্রেনের দখল নেবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সারা বিশ্বের নজর এখন ওই সীমান্ত এলাকায়। পূর্ব ইউক্রেনের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বলে জানানো হয়েছে। মারাত্মকভাবেই যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং তুরস্ক সহ অনেক দেশ ন্যাটোতে থাকা ইউক্রেনকে খোলাখুলিভাবেই সমর্থন করছে, কিন্তু রাশিয়া বিশ্বব্যাপী দেশগুলির চাপকে প্রত্যাখ্যান করে সীমান্তে অস্ত্র ও সেনা সংখ্যাও বাড়িয়ে চলেছে, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে। এছাড়াও ডোনেটস্ক ও লুহানস্ক এলাকাতেও রাশিয়ার প্রচুর সমর্থন রয়েছে। মনে করা হয় রাশিয়া ইউক্রেনের এই এলাকাগুলির বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার এই পদক্ষেপে জার্মানি জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলির প্রতিটি পদক্ষেপকে তারা সমর্থন করবে, এমনকি আমেরিকাও দুটি যুদ্ধজাহাজ আগামী সপ্তাহেই পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে জার্মানি ও আমেরিকার এহেন অবস্থানেও রাশিয়া সেনার অবস্থানে অনর রয়েছে। বলা হচ্ছে 2014 সালে রাশিয়া জোর করে ইউক্রেনের ক্রেমলিন শহর দখল করেছিল, একই সঙ্গে ডনবাস অঞ্চল নিয়েও বিতর্ক রয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতির সহযোগী দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন রাশিয়ার নাগরিকদের উপর ইউক্রেনের যে কোনো অত্যাচার আসলে ইউক্রেনের সমাপ্তির সূচনা করবে। পরিবেশ রক্ষায় জলাঞ্জলি, নিউক্লিয়ার দূষিত জল সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত জাপানের। জাপান সরকার ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত 10 লক্ষ টনের বেশি জল সমুদ্রে ছাড়তে চলেছে। আজ মঙ্গলবার সেদেশের সরকারের তরফে জানানো হয়েছে একথা। আর এই খবর প্রকাশ্যে আসার পরই জাপানের প্রতিবেশী কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আগে থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে এসেছিল জাপানের মৎস্যজীবীরা, কিন্তু সেসব পাশে সরিয়ে রেখেই পারমাণবিক চুল্লি থেকে নির্গত জল সমুদ্রে ছাড়ার কথা ঘোষণা করল সরকার। পরমাণু কেন্দ্র থেকে এই জল চুল্লিকে ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। ব্যবহারের পর তা নিরাপদে সংগ্রহ করে রাখা হয় পরমাণু কেন্দ্রের মধ্যেই। পরমাণু চুল্লির এই জল দীর্ঘদিন সমুদ্রে ছাড়া হয়নি, আবার এই প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক লেগে যাবে। তবে ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে জাপানের ঘরে বাইরে। তবে জাপান সরকার সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। সরকারের তরফে দাবি করা হয়েছে এই বর্জ্য জল থেকে সমস্ত রকম তেজস্ক্রিয় উপাদান সরানো হয়েছে, এই জলে কারো কোনো ক্ষতি হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফেও দাবি করা হয়েছে গোটা বিশ্বে যেভাবে পরমাণু কেন্দ্রের জল সমুদ্রে ছাড়া হয় এটাও সেই প্রক্রিয়া। জাপানের এই প্রক্রিয়াকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে IAEA। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন এটি একটি অনিবার্য প্রক্রিয়া। জল ছাড়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিরাপদ প্রমাণ হওয়ায় এবং সম্ভাব্য সমস্ত রকম ক্ষতি রোধ করা যাবে এটা নিশ্চিত করার পরই তা শুরু করা হবে। জাপানের এই পরমাণু কেন্দ্রটি 2011 সালের সুনামির পর থেকে বিকল হয়ে যায়।
পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কগুলিতে প্রায় 12.5 লক্ষ টন এমন জল জমে রয়েছে। এই জল নিয়ন্ত্রিতভাবে মুক্ত না করলে তা আবার সমস্যা তৈরি করতে পারে। খোলা বাজারে বন্ধ করা হোক পশু বিক্রয়, কোভিড সংক্রমণ ঠেকাতে দাওয়াই দিল হু। পশু পাখির বাজার নিয়ে বিতর্ক রয়েছে অনেক দিন ধরেই। করোনার উৎস এই ধরনের বাজার কিনা তা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। এক বছর অতিক্রান্ত হয়ে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। শুধু ভারত নয়, একাধিক দেশে নতুন করে লকডাউন জারি করতে হয়েছে। এই পরিস্থিতিতে সেই পশু বিক্রি বন্ধ করার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। মঙ্গলবার ওই সংস্থার তরফে বাজারে জ্যান্ত পশু বিক্রি আপাতত বন্ধ রাখতে বলল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হচ্ছে, সাধারণ বাজারের উপর ভিত্তি করে অনেক মানুষ জীবনযাপন করেন, এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয় বাজারে, তাই বাজার বন্ধ করা সম্ভব নয়। তবে এই সব বাজারে যদি পশু বিক্রি বন্ধ করা হয় তাহলে সংক্রমণ আটকানো সম্ভব। মনে করা হয় চীনের উহানে পশু পাখির বাজার থেকেই প্রাথমিকভাবে করোনা ভাইরাস ছড়িয়েছিল। প্রত্যক্ষ বা পরোক্ষ সংক্রমণে এই ধরনের বাজারের ভূমিকা উড়িয়ে দেন না বিশেষজ্ঞরা, কারণ এই ভাইরাসে যারা প্রথম আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই উহানের ওই বাজারের ক্রেতা ও বিক্রেতা। তাই নতুন করে সংক্রমণ এক বিশেষ গাইডলাইন তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ভিত্তিতে বিভিন্ন বাজারে জ্যান্ত পশু বিক্রি করা বন্ধ করা হয়। গাইডলাইনে আরও বলা হয়েছে, পশু বিশেষত বন্য পশু অন্তত 70% ক্ষেত্রে মানুষের শরীরে ছড়ানো রোগের উৎস। এদের শরীরে অনেক ধরনের নতুন ভাইরাস বসবাস করে, তাই বন্য পশুর শরীর থেকে নতুন রোগ ছড়ানোর সম্ভাবনাও বাড়ে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।